হ্যাঁ এখানে আমরা গত যেটা দেখলাম সেটা ছিল যে 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 আমরা দেখছিলাম মানুষ করছে তারা নম্বর থেকে বলছি তারা শুধু ইহার প্রতীক্ষায় রয়েছে যে আল্লাহ ও ফেরস্তাগণ মেঘের ছায় তাদের নিকট উপস্থিত হবেন অতপর সবকিছুর মীমাংসা হয়ে যাবে সমস্ত বিষয় আল্লাহরই নিকট প্রত্যাবর্তিত হবে এখানে আমরা বলেছিলাম যে একটা মানুষ কে আল্লাহ সুহান তালা বকা বা ধমকে সুরে এই কথাটা কিন্তু বলছেন এটা লিটারেল মিনিং এ নেওয়া যাবে না যে তারা মানুষ ভাবতেছি কি যে তারা যে সমস্ত বিষয়ে মতবিরোধে বিরোধে পড়ে আছে এখান থেকে তারা বের হয়ে আসতেছে না কেন আসতেছে না তারা কিসের জন্য ওয়েট করতেছে তারা কি ভাবতেছে যে আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে নিচে নেমে আসবে তারপরে তাদের যে ডিসপিউট গুলো আছে এগুলা মীমাংসা করে দিয়ে যাবেন এই যে একটা মানুষের সাইকোলজি যে যতক্ষণ না পর্যন্ত আমরা কি দেখবো আমরা কি সামনে দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত আমরা সংশোধন হব না হ্যাঁ মানে এই যে এই অ্যাটিটিউডটা এইটাকে আল্লাহ সুমন এড্রেস করতেছেন যে তোমরা কিসের জন্য ডিসপিউটে পড়ে আছো তোমরা কিসের জন্য তোমরা বিরোধিতা বিরোধের মতো বিরোধের মধ্যে কেন পড়ে আসো হ্যাঁ আর এটা কতদিন পর্যন্ত তোমরা থাকবা কনফিউশনে তোমরা কতদিন থাকবা যতদিন পর্যন্ত মানে যতক্ষণ আল্লাহ নিজ স্বয়ং নিচে নেমে না আসে তোমরা সংশোধন হবে না এইভাবে কথাটা প্রশ্ন করা হয়েছে 211 নম্বর আতে আলা সুমাতালা শরণ করায় দিতেছে বনি ইসরাঈলদের সম্পর্কে হ্যাঁ বলা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলা হচ্ছে সাল বনি ইসরাঈলা কাম আতাইনাহুম মিন আয়াতিম ওয়াইনা হ্যাঁ যে তোমরা বনি ইসরাঈলকে জিজ্ঞাসা করো আমি তাদেরকে কত স্পষ্ট নিদর্শন প্রদান করেছি আচ্ছা একটা ট মিনিট সময় দিয়ে দেখি এটা আমার আসে কিনা বলা হচ্ছে আমি তাদেরকে কত স্পষ্ট নিদর্শন প্রদান করেছি কাকে বলা হচ্ছে বনি ইসরাইলদের সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ সামাতলা বলতেছেন সালবানি ইসর ইলা কাম আহ তাই না হুমিন যে তাদেরকে আমি কত নিদর্শন প্রদান করেছি হ্যাঁ স্পষ্ট নিদর্শন বাইয়ে না হচ্ছে স্পষ্ট নিদর্শন তারপর বলা হচ্ছে ওয়ামাই ইউবাদ্দিল নে আমাত এবং আল্লাহর অনুগ্রহ আসার পর তারা সেটাকে বদল করেছে পরিবর্তন করেছে মিম বা যখন কি করেছে তাদের কাছে আসলো আসার পরে তারা এটা আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে শুনতে পাচ্ছি আজকে কি স্ক্রিন শেয়ার হবে না বুঝছো হ্যাঁ দিচ্ছি একটু সময় নিচ্ছে আমার ল্যাপটপটা স্লো হয়ে গেছে আসলে পরে আমি দিচ্ছি আচ্ছা তো আমরা আহ যেটা বলছি যে যখন যে আল্লাহ সোমদাল কিছু বলতেছেন না বা আমাদেরকে ধরতেছেন না তাইলে মনে হয় আমরা এরকম চালাই যেতে পারবো এই ব্যাপারটাকে আল্লাহ সোমাদা অ্যাড্রেস করতেছেন হ্যাঁ অ্যাড্রেস করে কি বলতেছেন যে আহ আমি একটা দেখাই দিস না আসতেছে আর একটা স্ক্রিনে দেরি হবে একটু আসতে আমি বলতে থাকি এখানে বলা হচ্ছে যে আহ অনুগ্রহ অনুগ্রহ আসার পরে পরিবর্তন আল্লাহ হচ্ছে অত্যন্ত আমরা গত ক্লাসে পর্যন্ত আলোচনা করছিলাম যে আল্লাহ সোহান্তাল্লাহ শাস্তি যখন আল্লাহ সোহান্তাল প্রতিশোধ প্রয়ন মূলক ভাবে দিবে তখন কিন্তু এখান থেকে কেউই কি কোনোভাবেই নিস্তার পাবে না আর এই শাস্তিটা হচ্ছে আরো বেশি ভয়াবহ কেন কারণ আল্লাহ সোহান কি বলতেছেন যে নিজেই বলতেছেন আল্লাহ তার শাস্তির ভয়ঙ্করতা বা তার যে তীব্রতা সেটা কত বেশি হবে হ্যাঁ ইকাদ মানে মানে হচ্ছে হচ্ছে শাস্তি আর অত্যন্ত কঠোর হ্যাঁ তেজস্বী প্রবল করা তীব্র হওয়া শক্তিশালী করা প্রচন্ড হওয়া বলিষ্ঠ করা মানে সবগুলো শব্দই কিন্তু খুবই জোরালো ভাবে এক্সপ্রেস করতেছে যে আল্লাহ সোহানদালার শাস্তি দানে কতটা কঠোর হবেন আর এই কিন্তু বনি ইসরায়েলদেরকে অ্যাড্রেস করা হয়েছে কারণ কি তাদের প্রতি নিয়ামত কিন্তু অনেক বেশি ছিল তাদের প্রতি আল্লাহ সোহাতাল্লা দেওয়া নিয়ামত কিন্তু অনেক অনেক বেশি ছিল আমরা বলছিলাম যে আপনার ফেরাউনের আহ যখন কবলে তারা ছিল ফেরাউনের রাজত্বের মধ্যে ছিল তখন আল্লাহ সুবহানতাল্লা বিভিন্ন মিরাকেল দিয়ে কিন্তু তাদেরকে সেভ করেছে আবার এট দা সেম টাইম যখন নদী পার করে আল্লাহ সুবহানতাল্লা তাদেরকে রেস্কিউ করলেন তারপরেও কিন্তু তাদেরকে বিভিন্ন ভাবে নিয়ামত দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে সময়ে কিন্তু সব সময় তারা কি করেছে অকৃতজ্ঞতা প্রকাশ করেছে এটা কিন্তু একটা বিরাট ক্রাইম আল্লাহ সুহান্তালার চোখে আল্লাহ সুহান এখানেও কিন্তু একই ওয়ার্ড অ্যাড্রেস করছেন আপনার যদি খেয়াল করে দেখেন যে তারা কি করেছে তারা অকৃতজ্ঞতা প্রকাশ করেছে আমরা অনেক সময় মনে করি যে আল্লাহকে অস্বীকার করছে আল্লাহকে অস্বীকার আর আল্লাহ সুহান্তাল নিয়ামত কে অস্বীকার এই কথা দুটার মধ্যে কিন্তু কি আছে ব্যতিক্রমতা আছে এবং এই যে আমি বললাম আল্লাহ সুহান্তাল্লাহ কে কিন্তু কে স্বীকার করছে আল্লাহ সুহান্তাল্লাহ কিন্তু ইবলিশ স্বীকার করে কিন্তু তারপরেও সে জাহান্নামি কেন কারণ তার ভিতরে কি গ্র্যাটিটিউড কম ছিল তার ভিতরে অকৃতজ্ঞতা বোধ ছিল আর সেই সাথে সে আল্লাহ চ্যালেঞ্জ করে আসছে তাহলে এই যে ঘটনাটা যে আল্লাহকে কি সে দেখে নাই আল্লাহকে সে দেখছে আল্লাহকে কি সে আল্লাহ আল্লাহ সাথে সে কথা বলে নাই আল্লাহ সুমতালার সাথে সে কথাও বলছে তারপরেও কেন সে পথভুষ্ট হয়ে গেল কারণ কি অকৃতজ্ঞতা আল্লাহ সুহান হুকুমকে মান্য না করা আর ভিতরে কি আল্লাহ সুমতালার প্রতি আনুগত্য না থাকা এই দুইটা ঘটনাই কিন্তু কি করছে ইবলিসকে লিড করেছে টু গো টু হেল জাহান নামের দিকে আর অন দা সেম হ্যাঁ আদার হ্যান্ড আমরা কি দেখতে পাই যে আদম আলাহিসাল্লাম একই ভাবে ভুল করে ফেলছেন যে যেরকম একটা কমান ইবলিস অস্বীকার করছিল সেই নির্দিষ্ট কমান কিন্তু আদম আলাইহিস সালাম অস্বীকার করেছিল মানে ইগনোর করে উনি একটা আল্লাহ Subhanahu হুকুমকে অমান্য করছে করার পরেও আল্লাহ Subhanahu tallah কিন্তু আদম আলাইহিস কে ক্ষমা করে দিয়েছেন কেন কারণ উনি ওনার ভুল স্বীকার করলেন উনি কি করেছেন উনি আল্লাহ santa এর কাছে ক্ষমা চাইছে মাথা নত করছে এই জিনিসটি ইবলিস করতে পারে নাই দেখেই কিন্তু সে এখন পর্যন্ত ক্ষমা সে পায় নাই তাহলে এখন এই যে দেখেন দুশো এগারো নম্বর আয়াতে আল্লাহ সুমতলা কি বলতেছেন যে যখন নিয়ামতকে অস্বীকার করা হচ্ছে তখন আল্লাহ সুমতলা প্রতিশোধ করার মূলক শাস্তি দিবেন এবার দুশো বারোতে আল্লাহ বলতেছেন জুইনা লিল্লা কাফারুল হায়াত দুনিয়া জুইনা মানে হচ্ছে সৌন্দর্য বর্ধিত করা হ্যাঁ জুইনা মানে হচ্ছে সৌন্দর্য বর্ধিত করা মোহনীয় করা আকর্ষণীয় করা মোহনীয় করা আকর্ষণীয় করা মানে যা কিছু দেখলে পেতে মন তাদের জন্য কাফারু কাুদ্দুনিয়া হ্যাঁ কাফিরদের জন্য এই এই দুনিয়া হায়াত দুনিয়া দুনিয়ার জীবনকে দুনিয়ার হায়াতকালকে জুইয়ে না করা হয়েছে মানে মোহনীয় করা হয়েছে অ্যাট্রাক্টিভ করা হয়েছে তারা মরতে চায় না হ্যাঁ তাদের একটা বৈশিষ্ট্য আমরা পড়ছিলাম বনি ইসরায়েলদের কিছু কিছু বনি ইসরায়েলদের ইহুদিদের একটা নেচার ছিল আমরা সোরা বাকারাতেই পড়ছি যে তারা হাজার বছর বাঁচতে চায় কেন কারণ এই দুনিয়ার জীবনটা হচ্ছে তাদের জন্য খুবই মোহনীয় অ্যাট্রাকটিভ হ্যাঁ তারা দুনিয়া ছেড়ে যেতে চায় না আর মুমিন বান্দা কি করবে সে কিন্তু যেতে চাবে তার কারণ সে জানে তার জন্য বেটার ওয়েট করতেছে আখিরাতে হ্যাঁ তার একদম এরকম না যে আমি মানে পাওয়ার হাতছাড়া করব করবো না আমি আমার পজিশন ছেড়ে যাব না যে মানে ক্ষমতার যে নেশা এগুলা কিন্তু তাদেরকে কি করবে না অ্যাট্রাক্ট করবে না কিন্তু কাদের অ্যাট্রাক্ট করবে যারা হচ্ছে কাফারু তাদেরকে এই হায়াত দুনিয়া অনেক বেশি টানবে হ্যাঁ এবং আমরা শুধু এটা বলবো না যে শুধু এটা অমুসলিমদেরকেই টানে হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকটা মানুষকে কি করতে পারে আকৃষ্ট করতে পারে হ্যাঁ যতদিন সে জীবিত আছে ততদিন কিন্তু যে কোনো সময়ই কিন্তু কি সে এই সমস্ত ট্র্যাপের মধ্যে পড়তে পারে এই সমস্ত ট্র্যাপ বলতে আমি কি বুঝাচ্ছি ধন সম্পদ নারী হতে পারে ধন সম্পদ সন্তান সন্ততি হ্যাঁ তারপরে যে কোনো লাক্সারি বিলাসিতা যে কোনো বিলাসিতা গাড়ি বাড়ি টাকা পয়সা দুনিয়াতে যা কিছু মানুষ ভোগ করে সবকিছুই কিন্তু কি আল্লাহ সাল বলেই দিয়েছেন যেটাকে সৌন্দর্যমণ্ডিত বা মোহনীয় বা অ্যাট্রাক্টিভ করা হয়েছে মানুষ পাইতে চাবে হ্যাঁ স্পেশালি এগুলো কাদেরকে আবিষ্ট করে রাখছে যারা হচ্ছে কাফর যারা কিনা আখেরাতকে অস্বীকার করে তারা তো দুনিয়াতেই সব পাইতে চায় যে আমাকে এখনই পাইতে হবে আমার এখানে এতগুলো গাড়ি থাকতে হবে এতগুলো বাড়ি থাকতে হবে হ্যাঁ আমার সব ভল্টে টাকা থাকতে হবে অনেক অনেক থাকতে হবে এরকম মানে তাদের সব এখানেই পাইতে হবে কিন্তু যারা প্রকৃত মমিন তারা কিন্তু কি তারা ব্যালেন্সড লাইফ লিড করতেছে যে না আমাদের এত দরকার নাই আমাদের ওই পারেও প্রয়োজন আছে হ্যাঁ আমার এখানে চলার মতো চললেই হবে এখানেই তারা কিন্তু সন্তুষ্ট আর যাদের জুইয়া যারা যারা মানে হায়াত দুনিয়ার মধ্যে যারা মোহ মোহ বিষ্ট হয়ে গেছে অলরেডি তাদেরকে দেখবেন যে তারা কিন্তু কখনোই সন্তুষ্ট না তারা আরো চাই আরো চাই আরো চাই হ্যাঁ আমার দুইটা আছে আমার চারটা লাগবে আমার চারটা আছে আমার ছয়টা লাগবে আমার ছয়টা আছে আমার দশটা লাগবে মানে তারা এক্সপোটেন্সিয়াল হারে শুধু বাড়তে আসছে যে আমার লাগবে আরো বেশি লাগবে মানে তা নেভার স্টপিং ইন এ পয়েন্ট এইখানেই কিন্তু তারা আটকায় যাচ্ছে এই ট্র্যাপের মধ্যে পড়েই তাদের হায়াতকাল শেষ হ্যাঁ এটা আমি আজকে ভাবতেছিলাম যে যখন আমরা সুরা আসরটা পড়ি সুরা আলা আসরকে কিন্তু সাহাবিরা কি করতেন একজন আরেকজনকে রিমাইন্ড করে দিতেন যখন ওনারা দেখা হইতেছে বিদায় নিতেছে তখন একজন আরেকজনকে তাওয়া সাবির হাক কিভাবে করবেন একজন আরেকজনকে সদ উপদেশ দিবেন সবরের উপদেশ দিবেন কিভাবে হ্যাঁ তো অল্প সময়ে তারা কি করতেন তারা সুরা আসর সুরা আলা আসর ইন্নাল ইনসান আলাফি খুশ এই সুরাটা তারা একজন আরেকজনকে পরে শোনাইতো রিমাইন্ড করায় দিত হ্যাঁ মনে করেন আমার আপনার সাথে দেখা হয়েছে হ্যাঁ বিদায় বেলা আপনি আমাকে মনে করাই দিলেন সুরা আনাসরটা পড়ে সাথে সাথে আমার মনে হয়ে গেল কি আমার এই চারটা কাজ আমাকেও করতে হবে এটা হচ্ছে তাদের বিউটি চিন্তা করেন তারা কিন্তু সময় জ্ঞানটা অনেক সুন্দর তাদের ছিল আর ওইটাও কিন্তু কি একটা অবশ্যই কি সুরা আলাসরকে যে আমরা যদি ধারণ করতে পারি তাহলে আমাদের মানে মুক্তির পথ কিন্তু আমরা পেয়ে যাব সেটা হচ্ছে মিনিমাম টাইম আমাদের হাতে আছে মিনিমাম টাইম ইন্নাল ইনসান আল আফিক প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে তারা ছাড়া যারা কি করছে যারা ইমান আনছে যারা সৎ আমল করছে একজন আরেকজনকে সৎ উপদেশ দিচ্ছে আর সবরের উপদেশ দিচ্ছে তাহলে এই যে হায়াত দুনিয়ার মধ্যে ট্র্যাপ হয়ে থাকার তো সময় নাই কারণ কি সময় নাই কারণ কি তাকে তো সময় ম্যানেজ করতে হবে তখন এই মোহ থেকে বের হয়ে না আসতে পারলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করা যাবে না মানুষ আমরা দেখি না যে আমরা কেন একটু সময় নিয়ে বলতেছি কারণ আমরা প্র্যাকটিক্যাল লাইফের সাথে যদি এই আয়াত গুলাকে মিলাইতে না পারি তাহলে শুধু আয়াত আয়াতের জায়গায় থেকে যাবে আমরা শুধু রিডিং করব পড়ে আমি বই বন্ধ করে আমি কি করব আমি হায়াত দুনিয়ার মধ্যে আবার ঢুকে যাব। মানে দুইয়ে না যেটার মধ্যে আল্লাহ দিয়ে রাখছি সেটার মধ্যে কি করব সেটার মধ্যে আমরা আকৃষ্ট হয়ে পড়বো তাহলে এই জন্য আমি বলতেছি এগুলোকে প্র্যাকটিক্যাল লাইফের সাথে আমরা মিলাবো যে আমি যদি টাইম ম্যানেজমেন্ট করতে না পারি তাহলে আমাকে ফেসবুকে টুইটারে তারপরে আরো ইয়ে আছে না যে আহ মেসেঞ্জারে এগুলোতে অনেক সময় আমাদের কি করবে মহাবিষ্ট করে রাখবে অত্যন্ত টাইম কনজিউমিং হ্যাঁ আপনাকে কমেন্ট দিচ্ছে আপনি কমেন্টের রিপ্লাই দিতেছেন আবার কমেন্ট দিচ্ছে আবার রিপ্লাই দিতেছেন মানে সারাক্ষণ টুমটুম করে বাঁচতে থাকবে আর আপনাকে বারবার ওখানে চোখ দিতে হবে তার এটা আপনাকে অ্যাট্রাক্ট করে রাখতেছে একটা ম্যাগনেটের মতো হ্যাঁ তাহলে এইখানে কি এটা মোহ এটা একটা মোহ এটা একটা আবিষ্টকারী ডিভাইস মোবাইলটা টানে বড়দেরকেই টানে হ্যাঁ আপনি একটা সেভেন্টি ইয়ার্স ওল্ড একটা লোকের হাতে একটা মোবাইল দিয়ে দেন দেখবেন সে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে তার ইবাদতের টাইম কমে গেছে আগের তুলনায় কেন কারণ সে এখন ফেসবুকের মজা পেয়ে গেছে সে এখন অন্যান্য যে ইউটিউব আছে বিভিন্ন ভিডিও আছে ভালো জিনিস দেখলে ভালো কিন্তু যারা প্রপার হ্যান্ডলিং করতে পারবে না তাদেরকে কিন্তু কি করছে এটা আবিষ্ট করে ফেলছে তাহলে একটা অ্যাডাল্ট পার্সন যদি নিজেকে কন্ট্রোল করতে না পারে হাউ ক্যান আ টিন এজার ডু ইট কিভাবে একটা অল্প বয়সী কিশোর কিশোরী কিভাবে নিজেকে সংযত রাখবে যেখানে এগুলো তাদের জন্য কি তাদেরকে আকর্ষণ করে হ্যাঁ সুন্দর জিনিস গান বাজনা আরো নাটক সিনেমা আরো যা আছে অ্যাডিশনাল সবকিছু তাহলে এইগুলা কিন্তু আমাদের জন্য কি একটা ট্র্যাপ আর এই ট্র্যাপ থেকে বের হয়ে আসার জন্য প্ল্যানিংটা কিন্তু মা বাবাকে সেট করতে হবে বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই বাচ্চাদেরকে গাইড করাটা আমাদের রেসপন্সিবিলিটি সো আমরা শুধু এক দিকে ব্লেম দিব না যে ওদের ওদের সমস্যা ওদের চিন্তা ওদেরকে আমরা যেমন বকি স্টুডেন্টদেরকে বা স্টুডেন্টদের উপর সমস্ত ব্লেম দিই অ্যাকচুয়ালি কিন্তু এটা আমাদের সবার দায়িত্ব শুধু ওদের একজনের উপর ছেড়ে দিলে হবে না একটা ফিফটিন টু টোয়েন্টি ইয়ার্স ওল্ড বা যে বাচ্চারা আছে তাদের কিন্তু বোঝার শক্তি ডিসিশন মেকিং শক্তি কিন্তু খুব ইমোশনাল তারা কিন্তু ওই ওই বিবেক দিয়ে কাজ করবে না যে এটা আমার আছে সামার ভেরি ম্যাচিউর তাদের জন্য খুব ভালো কিন্তু সবাই না তারা এই টাইপের মধ্যে পড়েই যাবে সো মা বাবা বড় যারা আছে ভাই বোন যারা আছি আমরা যারা আমরা এই সময়টা পার হয়ে গেছি তাদেরকে অবশ্যই আচ্ছা তাদেরকে অবশ্যই কি এই ব্যাপারটা ম্যানেজ করে দিতে হবে ওদের জন্য হ্যাঁ যে হাউ টু ডিল আহ এটা আমি খুব জোর দিয়ে বলতেছি কেন কারণ আপনি দেখবেন যে আমাদের প্রতি ঘরে ঘরে এটা এখন একটা ডিজেস্টার সিচুয়েশন নিয়ে আসবে এবং আসতে সে অলরেডি ইট ইজ এটা স্টার্টে এটা শুরু হয়ে গেছে এর জন্য আমি খুব জোর দিয়ে কথাটা বললাম এরপরে দেখেন বলা হচ্ছে যে ওয়ায়াস খরো না মিনাল লাজিন আহ কাফিরদেরকে উমত্ত করে দেওয়া হয়েছে এটা তলরেডি ডান আর ইমানদারদের প্রতি লক্ষ্য করে তারা কি করে তারা হাসাহাসি করে ইয়েস খরো না না আনু যারা ইমান আনে তাদের প্রতি এরা কি করবে এরা হাসাহাসি করবে আপনি ফেসবুক ইউজ করেন না আপনাকে বাধ্য করবে কিভাবে ব্যাক ডেটেড ফেসবুক চাইলাইতে জানে না হ্যাঁ একটা ফেসবুক অ্যাকাউন্ট নাই তো ফেসবুক অ্যাকাউন্ট খোলেন দুদিন পরে বলবে তোমার এই ফ্রেন্ড নাই ওই ফ্রেন্ড নাই তুমি এখানে দেখো না ওখানে লাগ দাও না মানে আপনাকে আস্তে আস্তে ড্রাইভ করে ওইদিকে নিয়ে চলে যাবে দ্যাট ইজ কি তারা যতক্ষণ না ওদের মতো আপনি হয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত তারা খরু না হাসাহাসি করতে থাকবে কি সব কথায় কান দেওয়া যাবে না হ্যাঁ স্ট্রং আমাদেরকে সব কথায় কান যাবে না তারা হাসাহাসি করবে আমাদের ড্রেস আপ নিয়ে আমাদের গেট আপ নিয়ে আমাদের আহ আমরা যে সব জায়গায় আমরা যাইতে পারবো না আমাদের রেস্ট্রিকশন আছে আমরা পার্টি ডাকলেই আমরা যাইতে পারবো না কারণ কি কারণ ওখানে আহ মিক্স আপ থাকবে ওখানে মিউজিক থাকবে ওখানে কথাবার্তার কোনো লাইন থাকবে না হ্যাঁ সবাই দেখবেন একজন আরেকজন হাসাহাসি করতেছে তো এই যে সমস্ত জায়গায় তো আমরা ভিড়তে পারবো না তো এখান থেকে নিজেদেরকে কি উইথড্র করতে হবে সরাই নিয়ে আসতে হবে আর এইটা করতে গেলেই তখন কি আপনাকে কথা শুনতে হবে ইয়াস খারু না করবে তারা কি বলবে আনসোশাল হ্যাঁ মিশতে পারে না পার্টিতে আসে না হ্যাঁ ড্রেস আপ ঠিক নাই এগুলো বলবে সো কি করতে হবে এগুলা হজম করতে হবে ডোন ডোট গোফা আর্গুমেন্ট তাদের সাথে ঝগড়াতে যাওয়া যাবে না বিবাদে যাওয়া যাবে না এটা আসবে এটা আমাদের উপরে আসবে এটা নিয়ে নিতে হবে অ্যাক্সেপ্ট করতে হবে এবং আল্লাহ সোহান্তালার আহ যে আল্লাহ সোহানতালের বিপরীতে যে রিওয়ার্ড আমাদের জন্য রাখছেন সেটা আমরা স্মরণ করবো অল্লাহ ঋণাত্তাকৌ ফাও কহম ইয়া ও মাল কিয়ামাহ এই যে দেখেন আল্লাহ সোহাল বলছেন যে অল্লাহ ঋণাত্তা ফাউকহম ইয়া ও মালক এখানে বলা হচ্ছে

তারা সেই কাফেরদের তুলনায় কিয়ামতের দিন অত্যন্ত উচ্চ মর্যাদায় থাকবে হ্যাঁ জেনে সেই তাদের তুলনায় কিয়ামতের দিনে ঈমানদাররা কি অনেক উচ্চ মর্যাদায় থাকবে হ্যাঁ আর এখানে আল্লাহ সন্তলা বলতেছেন ওয়াল্লাহু ইয়ারজুকুমায়্যাশাউ বিওয়াইলি হিসাব আর আল্লাহ যাকে ইচ্ছা অফরন্ত রিজিক দান করেন যাকে ইচ্ছা অফরন্ত রিজিক দান করেন যদিও দুনিয়াতে হয়তো কি সে কম খাইছে দুনিয়াতে হয়তো সে ওরকম বিলাসিতার মধ্যে ছিল না যাদেরকে দেখে মানুষ মকারি করছে মানুষ হাসাহাসি করছে যে দেখো কেমনে চলে দেখো খরচ করে না হ্যাঁ এই সমস্ত জায়গাতে যে সমস্ত জায়গাতে তারা খরচ করে হ্যাঁ রঙিন কাপড় মানে আমি বলতে চাচ্ছি যে যেটা প্রয়োজন নাই এক্সেস প্রয়োজনীয় জিনিস আপনি অবশ্যই খরচ করতে পারবেন নিজের উপরে কিন্তু আমরা বুঝি বিলাসিতা বলতে কি বোঝায় যে অপচয় করা এইটাতে যদি আমরা না যাই হ্যাঁ তখন তারা কি করতেছে তারা হাসাহাসি করতেছে তো দুনিয়াতে একটা মানুষকে আমরা অনেকভাবে ছোট করি অনেকভাবে হেও করি আমরা তাদের করার চেষ্টা করি মানুষকে ট্যাগ করি নানা রকম ভাবে এবং লেবেলিং করি হ্যাঁ এই যে স্ট্যাটাস আমরা মানুষের জন্য নির্ধারণ করি দুনিয়াতে বসে এই সব সবকিছু আল্লাহাল কাছে মূল্যহীন কেন আল্লাহ কাকে অফুরন্ত রিজিক দিবে এটা কিন্তু আমরা হিসাব করলে না দুনিয়াটা হচ্ছে শুধুমাত্র একটা পাস একটা মুদ্রার যেমন এপিট ওপিট থাকে এরকম আমরা কিন্তু অর্ধেক দেখতেছি আমরা অর্ধেক দেখতেছি না হ্যাঁ অর্ধেক অর্ধেক কেন বলতেছি যে আমরা দুনিয়ার সময়টাই দেখতেছি আমরা ওই পারে যে আল্লাহ সুবহান তাআলা কত দিবে তাদেরকে সেই ব্যাপারটা আমরা দেখতেছি না। আর আল্লাহ সুবহান তাআলা বলতেছেন রিজিক দানে আল্লাহ সুবহান তাআলা হচ্ছেন বেহিসাব মানে বিগয়ের হিসাব কোন হিসাব ছাড়া আল্লাহ দিবে মানে আপনি মিলাইতে পারবেন না যে আমি কি কাজ করলাম যে আমাকে এত রিওয়ার্ড দেওয়া হচ্ছে এরকম ভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা রিওয়ার্ডটা দিবেন আর শুধু কি ওই পারেই দিবেন এই পারে কি তাদের জন্য কিছুই নাই অবশ্যই আছে আল্লাহ তাআলা হচ্ছেন কি আর রাজাক তিনি আরসের মালিক তার কোনো কিছুর কমতি নাই তাহলে আমরা কখনো নিরাশ হবো না আমরা কখনো হতাশ হবো না এটা ভাবার কোনো কারণ নাই আল্লাহ যেটা চাচ্ছে তাকে অবশ্যই এটা ভাবতে হবে যে আল্লাহ সুমতলা এটা দিতে পারেন আল্লাহ সুমতালা এটা দিতে ক্যাপাবল হ্যাঁ তো আমরা কখনোই কি আল্লাহ সুমতালার ক্যাপাসিটিতে কোনো ডাউট রাখবো না আল্লাহ হচ্ছে আরসের মালিক তিনি কি পারেন না হ্যাঁ আর এই সামান্য টাকা সামান্য পয়সা সামান্য সন্তানের জন্য কি আমরা ইমান হারা হয়ে যাব। তা তো কখনোই হওয়া উচিত না কারণ কি কারণ ওই আমাকে এখানে যদি কিছু কমও দেন ওই পাশে আমার জন্য অনেক থাকবে এই বিশ্বাসটা যদি আমরা ধারণ করি তাহলে তো আমাদের এত কষ্ট থাকে না মনের মধ্যে হারে পাশের বাসার মানুষটা দেখো পাশের বাসার ভাবিকে দেখো ও এত গয়নাগাটি পরে আছে আর আমার একটা চুরি নাই হাতে হ্যাঁ এইভাবে আমরা নিজেরা খুব কষ্ট পাই অনেক সময় তো এটাতে তো কষ্ট পাওয়ার তো কিছু নাই আমি যদি এটা ভাবি যে আমার জন্য কি ওইখানে রাখা আল্লাহর কাছে তাহলে তো আমার মনের কষ্ট ভুলে যাচ্ছি আমি তো এই ব্যাপারটাই যে আমাদের আমরা বুঝি না বিধায় আমরা কি করি আমরা আরেকজনের সাথে কম্পারিজনে যাই আর এইটাও আল্লাহ সামতাল্লাহ বলে দিচ্ছেন একটু পরে যে মানুষের যে এই আচরণটা এখানে আল্লাহ একটা হাইলাইট করবেন তো এবার দেখেন বলা হচ্ছে কান নাসু কানান নাসু আর উম্মাতান ওয়াহিদাতান অবশ্যই মানুষ ছিল একটা মাত্র উম্মত সকল মানুষ একই জাতি সত্তার অন্তর্ভুক্ত ছিল কানা নাসু উম্মাতান ওয়াহিদাতান হ্যাঁ তাহলে মানুষ সবাই একই জাতির অন্তর্ভুক্ত ছিল কত সুন্দর দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতটা কিন্তু ডারউইনের মতবাদের কি টোটালি অ্যান্টিডোট আমরা বলতে পারি হ্যাঁ যে ওই যে বানর থেকে মানুষ হয়েছে এই কথাটা যে একটা থিওরি দেওয়া হয়েছিল এই থিওরিটা যে টোটালি রং তার পরিষ্কার প্রমাণ আল কোরআনের এ আয়াত মানুষ ছিল একটা জাতি কখনোই সে কখনো মানুষ থেকে আসতেই পারে না আদম আল্লাহ সাল্লামকে আল্লাহ নিজের হাতে গঠন করেছেন প্রথম মানুষ তারপর থেকে সমস্ত মানব জাতি ডিসেন্ড হয়েছে হ্যাঁ তার থেকেই আসছে এজন্য আমরা আদি পিতা হিসেবে আদম আলাহিসাল্লামকে আমরা বলবো হ্যাঁ প্রথম নবী প্রথম মানুষ আদম আলাহি সাল্লাম ছিলেন নাসু উম্মাতান ওয়াহিদাতান এটা আমি বলবো যে সব বাচ্চাদেরকে শিখাই দিবেন তাদের মাথার মধ্যে যেন এটা আমরা ক্লিয়ারলি দিতে পারি যে অবশ্যই মানব জাতি একজন থেকে আসছে হ্যাঁ একটাই যারা জাতি ছিল এখানে কোনো রকমের ডিভিশন নাই ডিভাইডেড তারা ছিল না এবং এই যে আমরা যত এখন যত এখন আমরা মতভেদ দেখি হ্যাঁ আমরা যদি আমরা যদি যে মানুষ বলে না যে এত ধর্ম কেন পৃথিবীতে হ্যাঁ আল্লাহ একমাত্র রব হন তাহলে এতগুলো ধর্মে মানুষ কেন বিভক্ত হইল এতগুলো ধর্ম তো মানুষ তৈরি করেছে ধর্ম তো একটাই ছিল সেটা কি আদম আল্লাহ সাল্লামকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান বলেই তো আদম আল্লাহ সাল্লাম তার সন্তানদেরকে শিখাইছেন তাহলে প্রথম যে মানুষ তিনি তো মুসলিম ছিলেন তিনি তো আল্লাহ সুমতাল্লাহ তাহিদের ঘোষণা দিয়েছেন তার ডিসেন্ডার যারা ছিলেন তারা সবাই কিন্তু কি তাওহিদ ছিল তারা অবশ্যই কি এক আল্লাহর ঘোষণা দিয়ে পূজা এবং বিভিন্ন আহ উপাস্য জিনিসের উপাসনা করা শুরু করে তাহলে এগুলো তো নতুন জিনিস তৈরি করছে মানুষের দ্বারা তৈরি হয়েছে তাহলে আদি ধর্ম যদি আমরা বলি বা আমরা যদি সোর্স খুঁজি যে হোয়াট ইজ দা অরিজিন তাহলে আমরা দেখবো যে সব সময় প্রত্যেক নবী রাসুল একই মেসেজ ক্যারি করছেন এখানে কোনো দ্বিমত নাই প্রত্যেক আগের কিতাব আল্লাহ সুহানতাল্লাহ তহিদেরই ঘোষণা দিচ্ছে কোনো দ্বিমত নাই তাহলে ইসলাম কোনো নতুন ধর্ম না আদম আলাহ সাল্লামও ইসলামের উপর ছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম ইসলামের উপর ছিলেন রাসুল কোন মতভেদ নাই মত পার্থক্য নাই এবং আমরা যে এই যে বলি বলা হচ্ছে না যে ইসলামে কোনো জাতি ভেদ নাই আমরা বলতে পারবো না ও কালো আমি সাদা হ্যাঁ যেমন আল্লাহ আমাদের ক্ষমা করো আমাদের চিন্তা শক্তিটা খুবই আমরা মানুষকে রং দিয়ে ক্যাটাগরাইজ করি রং দিয়ে গায়ে রং দিয়ে হ্যাঁ যে মানে একজনকে আমি ক্ষমা করো একজনকে আমি শুনেছি বলতে এই কালো মানুষ দেখলে আমার গা জ্বালা করে আল্লাহ আকবার তাকে কে বানাইছে? তাকে কে বানাইছে? আমরা কিভাবে সাহস করি আল্লাহর একটা সৃষ্টি নিয়ে এভাবে কথা বলতে? হ্যাঁ আল্লাহর একটা সৃষ্টি নিয়ে আমরা এভাবে কথা বলতে কিভাবে সাহস করি? আল্লাহ সুবহান আমাকে বানাইছে আমি তো চয়েস করি নাই পাঁচটা রঙের মধ্যে আমাকে এই রংটা দাও। আল্লাহ সুবহান আমাকে চুজ করছেন আল্লাহ সুবহান আপনাকে চুজ করছেন তাহলে আমাদের কখনোই এটা নিয়ে হীনমন্যতায় ভোগা উচিত নয় স্পেশালি গার্লস স্পেশালি মেয়েরা কেন অনেক পরীক্ষায় আমাদেরকে পড়তে হয় হ্যাঁ অনেক পরীক্ষায় আপনাকে ক্রিটিসাইজ করা হবে হবে বলা নানা রকম কথা চাইল্ডহুড থেকে শুরু করে একটা মেয়ের বিয়ের যখন কথাবার্তা হয় তখন পর্যন্ত তাকে কিন্তু মানুষ ক্যাটাগরাইজ করে কিসের বেসিসে বডি কালারের বেসিসে একটা একটা খুব খুব মানে একটা খারাপ সাইকোলজি আমাদের হ্যাঁ তাহলে এইটা আদম আলামকে আল্লাহ পৃথিবীর সমস্ত জায়গার মাটি নিয়ে সেটার মিশ্রণে বানাইছেন সমস্ত জায়গার মাটি কি একই রকম কালার না কোথাও 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 সাদা কালো বাদামি এটা আল্লাহ সোমাদ ডিসিশন হ্যাঁ এবং এটা এরিয়া ভেদে হয়ে থাকে এখানে আমাদের কোনো প্রাউড হওয়ারও কিছু নাই আমি সাদা আমার আমার মন খারাপ করারও কিছু নাই যে আমি কালো তাহলে অবশ্যই কি আমাদের এই জিনিসগুলা জাতি যেটা আমরা বলি মানুষকে ক্যাটাগরাইজ করি এগুলো কোনো ক্যাটাগরি না আল্লাহ সুমদালের কাছে এগুলো কোনো ভিত্তি নাই দেখেন আপনারা যদি স্টাডি করেন দেখেন বেলাল রাজাহানকে কত সম্মাননা দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে এই যে বুঝিনা বিধায় আমরা কি আমরা অজ্ঞ এখনো অজ্ঞ আমরা এবং এটা অনেক ডিগ্রিধারী শিক্ষিতদের মধ্যেও এটা আছে দেখবেন আপনার আপনার নিজের বেলাতেও আপনারা এটা খেয়াল রাখবেন যখন আপনারা নিজেদের ছেলে মেয়েদের জন্য চুজ করবেন হ্যাঁ আরেকজনকে আমরা কষ্ট দেওয়ার হক রাখি না এরপরে বলা হচ্ছে যে ফবা আসালি না এবং আল্লাহ পয়গম্বর পাঠালেন হ্যাঁ মানে হচ্ছে মানে হচ্ছে আল্লাহ পাঠালেন মানে পাঠানো প্রেরণ প্রকাশ প্রকাশ করে দেওয়া তাহলে বাসালু আল্লাহ পাঠালেন নাবি না অনেক নবীদেরকে মুবাশিরা যারা হচ্ছে সুসংবাদ দানকারী কিসের সুসংবাদ যে এই যে আমাদের পরীক্ষা হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে জীবনের বিভিন্ন মুহূর্তে এর বিপরীতে আমরা কি পাবো আমাদের জন্য রিওয়ার্ড আছে আমাদের জন্য জান্নাত আছে তো সেই সুসংবাদটা তারা দিচ্ছেন ওয়া মুনজিরি না এবং সেই সাথে তারা ছিলেন সতর্ককারী যে আমরা যদি বিপথে যাই আমরা যদি আল্লাহর কমান্ড না মানি তাহলে আমাদের জন্য কি আছে আমাদের জন্য ভয়ঙ্কর আজাব জাহান নামের আগুন ওয়েট করতেছে তাহলে সেই সতর্ক বাণীও তারাই ছিলেন নাবিরাই ছিলেন ওয়া আনজালা মা আহুমুল কিতাব এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি দিলেন তাদের সাথে পাঠিয়েছেন কিতাব কিতাব সেই সাথে পাঠিয়েছেন সত্য কিতাব কেন এটা আল্লাহ সোহমতাল বলেন সত্য কিতাব কিতাব তো অবশ্যই সত্য কিন্তু কেন বিল হাক্কি কথাটাকে আল্লাহ সুহাম তাল্লাহ জোরালো ভাবে বললেন এই কারণে যে মানুষ কি করেছে আসছে। মানুষ সব সময় তাদেরকে মিথ্যাবাদী হিসাবে আরোপ করেছে মানুষ সবসময় ওই কিতাব গুলোকে কি করছে টুইস্ট করার চেষ্টা করেছে এবং তারা কিতাবকে গোপন করার চেষ্টা করেছে এবং তারা কি করে নাই তারা এই কিতাবের থেকে যে লার্নিংটা সেগুলো তারা নিতে বিরোধিতা করেছে তাহলে সেখানে আল্লাহ সুবহান تعالی বলতেছেন যে প্রত্যেক নবী রাসূল এবং দেরকে আল্লাহ সুবহান تعالی পাঠিয়েছেন মুবশসিরিন হিসেবে মুঞ্জিরিন হিসেবে এবং তাদের সাথে দিয়েছেন সত্য কিতাব ওয়ায়াহকুমা বাইনান নাসি ফি মাখতালফু ফী কেন দিয়েছেন এই সত্য কিতাবকে কে আল্লাহ সুবহান কেন দিয়েছেন লিয়াহকুমা লিয়াহকুমা অর্থ হচ্ছে মীমাংসা করার জন্য যেন তারা কি করতে পারে ওই যে তারা কনফিউশনে ছিল হ্যাঁ যে এখন কোনটা ঠিক কোনটা একদল বলে এটা এভাবেই করা করতে করতে হবে হবে বলে যে না এইভাবে করলে তুমি হয়ে গেছো তোমাকে আমি এভাবে ঠিক তুমি ঠিক না ও ঠিক ও ঠিক না ওর কথা শুনবা ওর কথা শুনবা না লেবেলিং লেবেলিং আর সব কথার মূল কথা হচ্ছে আমরা প্রকাশ করতে চাই যে আমিই ঠিক আমি জয়ী আমার আমারটাই সঠিক আমার গ্রুপই আমি আমি যে দলে আছি ওই দলই ঠিক আর বাকি সব ভুল এই যে একটা অ্যাটিটিউড এখান থেকে আল্লাহ সুবহানাহু মানুষকে বের করে নিয়ে আসার জন্য সত্য কিতাবকে পাঠাইছেন লিয়াহকুমা বাইনান নাস যেন মানুষ কি করতে পারে মীমাংসা করে নিতে পারে যে তাদের মধ্যে যে সমস্ত বিষয় তারা ইখতিলাফ করে ফি মাখতালাফু ফি ফি মাখতালাফ মানে ইখতিলাফ করবে যা কিছু বিষয়ে সেই বিষয়ে মীমাংসা করে দিবে কে আল্লাহর কিতাব প্রত্যেক সময়ে সময়ে আল্লাহ সুবহানাহু এই নবীরাসকে কিতাব সত্য কিতাব সহ পাঠিয়েছেন এখন মানুষ কি বিষয় মতভেদ করে প্রত্যেকটা জায়গায় মানুষ অলওয়েজ মানে কি মানুষ হচ্ছে পক্ষপাতিত্ব করবে কোন না কোন দলের মনে করেন আজকে সমস্ত রাজত্ব নারীদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে নারীরা মনে করেন যে বিচার কার্য দিবস মানে বিচার বিচার করবে হ্যাঁ জাজ এর প্রদর্শনে নারীদের বসানো হয়েছে এখন যেই নারী পুরুষ দ্বারা অত্যাচারিত হয়েছে সেই নারীকে যখন বিচারক হিসাবে আমরা বসাবো সে কিন্তু কখনোই পুরুষের ফরে ভালো ডিসিশন দিতে তার কষ্ট হবে হ্যাঁ সে বায়াস্ট কারণ সে মনে করে প্রত্যেক পুরুষই অত্যাচারিত মানে অত্যাচার করে অত্যাচারী প্রত্যেক পুরুষ অত্যাচারী কারণ সে নিজের ঘরে অত্যাচারিত হয়েছে এজন্য তার মধ্যে ওটা থাকতে পারে তো তখন সে যখন ডিসিশন দিবে বা সে যখন একটা দেশের জন্য নিয়ম কানুন বানাবে তখন সে কিন্তু কি নারীদের ফরে নিয়মগুলাকে নিয়ে আসবে আবার ঠিক উল্টো চিন্তা করি আমি যদি একটা পুরুষকে বসাই এমন ভাবে এমন একজনকে যে কিনা নিজের ঘরে কি সে নিজের ঘরে কোনো সে হয়তো নানাভাবে সে নিপীড়িত তা এখন এই মানুষটা সবসময় মনে করে যে ওমেনদেরকে মহিলাদেরকে দমন করতে হবে মহিলাদেরকে দমন করে আমাকে নীতি বানাইতে হবে না হলে কি আমার ঘরের মতো সবখানেই কি মহিলারা পেয়ে বসবে এই যে একটা তখন সে কি করতেছে সে বায়াস হয়ে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে আবার মনে করেন যে একটা কোম্পানি আমরা চালাবো সেই কোম্পানিতে আপনি সিদ্ধান্ত আর ইয়া দিচ্ছেন সমস্ত যারা সার্ভিস হোল্ডার তাদেরকে যারা চাকরি করতেছে তাদেরকে আপনি সুযোগ দিচ্ছেন যে তোমরা নিয়ম বানাও তোমাদের জন্য তো তারা কি করবে তারা বলবে আমরা সপ্তাহে পাঁচ দিন ছুটি চাই দুদিন এসে কাজ করব। আমরা হান্ড্রেড পার্সেন্ট বোনাস চাই আহ আমরা এতদিন ছুটি কাটাই আমরা হান্ড্রেড পার্সেন্ট বোনাস চাই হ্যাঁ সব ফেভার তাদের পক্ষে নিয়ে যাবে তারা কিন্তু মালিকের কোনো ফেভার দেখবে না কারণ এটাই হচ্ছে মানুষের নেচার আবার আপনি যদি শুধু এমপ্লয় এমপ্লয়ি যে মানে যে কিনা কোম্পানির মালিক শুধু তাকে একা সিদ্ধান্ত নিতে দেন সে সব সিদ্ধান্ত তার পক্ষে নিবে কি বলবে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে একদিন ছুটি পাবা হ্যাঁ তোমার কোনো বোনাস দিব না হ্যাঁ টেন পার্সেন্ট বোনাস পাবা এরকম মানে সে তার পক্ষে এনে একটা সিদ্ধান্ত দিয়ে দিবে তাহলে সবাই বায়াস্ট সবাই বায়াস্ট কোনো না কোনো দিক থেকে কেউই কিন্তু এগুলার ঊর্ধ্বে না আমরা মানুষ আমাদের ভিতরে এই জিনিসগুলো থাকবে তাহলে এখন কি করবো আমরা হাউ টু আমরা আমরা এই যে যে সোসাইটিতে আমরা চলবো এটা ম্যানেজ হবে কিভাবে তাহলে কে হবে সেই নিরপেক্ষ বিচারক একজন এমন আসতে হবে বা একজন এমন যার থেকে এমন সিদ্ধান্ত আসতে হবে যে কোনো পক্ষেই পক্ষপাতিত করবে না তাহলে সেই সত্তা কে হ্যাঁ কোনো মানুষকে দিলে মানুষ কি হবে কোনো না কোনো দিক থেকে সে বায়াস্ট হয়ে যাবে হ্যাঁ তাহলে এখন আমরা কার দিকে ফিরবো আমরা ফিরবো সৃষ্টিকর্তার দিকে আল্লাহ সোহান তালার দিকে যিনি পুরুষকে যেমন ভালোবাসেন নারীকেও তেমনি ভালোবাসেন তার মধ্যে কোনো বায়াসনেস নেই কারণ উনি আমাদের সবাইকে বানাইছেন হ্যাঁ উনি আমাদের সবাইকে বানাইছেন উনি এক পক্ষ নীতি কখনোই নেবেন না তাহলে এই রবের পক্ষ থেকে যে কিতাবটা আসছে এই কিতাবে আমাদের একমাত্র গাইডেন্স যে আমাদেরকে সমস্ত বিষয়ে কি করবে আমাদের মীমাংসা করে দিবে যে সমস্ত বিষয়ে আমরা লাভ করি আমরা মতবিরোধ করি তাহলে এখন কিভাবে হবে এখন আপনি বলেন যে তাহলে কি কোম্পানি চালানোর জন্য যে এটা কি কোরআনে কোরআনে আপনাকে আছে আপনাকে মরাল ভ্যালুজ দেওয়া আছে হ্যাঁ মানে কি মানে হইতেছে আমাকে আল্লাহ সোমন্ত বলে দিছেন যে শ্রমিকের আহ যে পারিশ্রমিক সেটা তাকে ন্যায় ভাবে দিয়ে দিতে হবে ওজনে কম দেওয়া যাবে না হ্যাঁ তারপরে আল্লাহ সোহান্তাল্লাহ বলে দিছেন যে কারো হক আমরা নষ্ট করতে পারবো না আমাকে কতটুক জাকাত দিতে হবে আমাকে কিভাবে আমার মানিটাকে স্পেন্ড করতে হবে হ্যাঁ এইগুলা আল্লাহ সুবহানাহু রুলিং বলে দিবেন আমরা যদি এগুলো ফলো করি এগুলো মাথায় রেখে আমরা যদি নিয়ম নীতি সেট করি কারো প্রতি জুলুম হবে না কিন্তু আমরা যদি এটা ভেদ করে আমরা যদি নিজেরা ইন্টারঅ্যাক্ট করি তখন কি অবশ্যই কারো না কারো উপর জুলুম হবে তাহলে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে রক্ষা করছেন হ্যাঁ আর আমরা যদি নিজেরা এগুলাকে ভায়োলেট করি তাহলে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবো কারণ তখন অবশ্যই কারো না কারোর উপরে জুলুম হবে যদি আমরা আল্লাহর দেওয়ার নিয়ম নীতিগুলোর বাইরে যেয়ে ইয়া করি তো এখানে তো আল্লাহ সোমতাল্লাহ আমাদেরকে ওই ওরকম ভাবে বলবে না যে তোমার কোম্পানি চালাতে তুমি কত বেতন সেট করবা এটা আল্লাহ সোমতাল্লা বলে দিবেন না কি বলে দিবেন যে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং ওই বাউন্ডারির মধ্যে এবার আপনি ঠিক করেন আপনার আপনার শ্রমিককে আপনি কত দিবেন আর কত পার্সেন্ট তাকে দেওয়া উচিত এইটা আল্লাহ সুন্দর বলে দিচ্ছেন যে তাকে ঠকানো যাবে না তাকে পরিমাপে কম দেওয়া যাবে না। না এটা শ্রমিক শ্রমিক যখন তখন কি ভাববে যে আমার তো সময় এতটুকু আমি আমার সময় কম তাইলে দিতে পারবো না কারণ আল্লাহ আমাকে ফাঁকড়াও করবে তখন সেও হান্ড্রেড পার্সেন্ট এমপ্লয়ি কে দিবে আবার এমপ্লয়ার কে দিবে আবার এমপ্লয়ার কি জানবে যে আমার শ্রমিককে যে আমার জন্য কাজ করতেছে তাকে আমি কম দিতে পারবো না কারণ আল্লাহ তো আমাকে ধরবে তখন সে তখন ন্যায্য প্রাপ্ত তাকেও দিবে তাহলে চিন্তা করেন দুই গ্রুপে যদি আল্লাহর হুকুম মেনে চলে লসের মধ্যে নাই দুইজনই কিন্তু উইন সিচুয়েশনে এটাই হচ্ছে কেউই আছে আল্লাহ দেওয়া সেই কিতাব যার মাধ্যমে আমরা সুন্দর একটা কি সোসাইটি এস্টাবলিশ করতে পারবো কিন্তু আমরা তো এটা পড়িই না পারবো কিভাবে আমরা তো জানিই না এখন আল্লাহ সোমতাল্লাহ আমাদের জন্য সহজ করে দেন এবং বুঝার তফিক দান করেন

তা তার ব্যাপারে ইল্লাল্লাজিনা ওতোুহু তা ব্যথত যা দেওয়া হয়েছিল। মিমবা আদি মিম বা আদি একজনের পরবর্তীতে। মা যে এথুম তাদের নিকট যা কিছু এসেছে বিল্বাই না দের স্পষ্ট নির্দর্শন শরু আলামরা বাংলা ট্রাস্সেশনট একবারে আগে পড়ি তারপর আমি ব্রেকডাউনে যাচ্ছি বলা হচ্ছে যে। প্রস্তুত কিতাবের ব্যাপারে অন্য কেউ মতভেদ করে নাই। কিন্তু তারা যারা পরিষ্কার নির্দেশ এসে যাবার পর নিজেদের পারস্পরিক জেদ বসত তারাই করেছে যারা কিতাব প্রাপ্ত হয়েছিল কথাটা দেখেন প্রথমে তো আল্লাহ বললেন যে আল্লাহ সুমতলা নবী রাসুল পাঠিয়েছেন মীমাংসা করে দেওয়ার জন্য এবং সত্য কিতাব সহ পাঠাইছেন যেটা মানুষের মধ্যে ইখতিলাফকে মিটিয়ে দিবে এবার বলতেছেন যে তারা ছাড়া তারা ছাড়া যারা কিনা নিজেদের কাছে হ্যাঁ যাদের কাছে আসছে পরিষ্কার স্পষ্ট প্রমাণ এই যে উ তাদের কাছে এসেছে স্পষ্ট প্রমাণ তাদের কাছে আসছে আসার পরে তারা কি করছে তারা এখতে লাভ করেছে স্পষ্ট প্রমাণ কি আল্লাহ সুমতাল স্পষ্ট প্রমাণ হচ্ছে আল্লাহ সুমান দেওয়া আল কিতাব আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি বর্ষা তো এখানে বলা হইতেছে যে স্পষ্ট প্রমাণ হতে সাল্লার কিতাব তো এইটা আসার পরে মানুষ কি করছে বাগিয়াম বাইনাহ বাগিয়াম বাইনাহ মানে কি নিজেদের জিদ নিজেদের জিদ অহংকার এর কারণে এক দল আরেক দলকে হিংসা করছে একদল আরেক দলকে হিংসা করে নিজেকে বড় করার জন্য তারা আল্লাহর কিতাব থেকে মুখ ফিরাই নিছে তারা ইফতে করছে সত্য কিতাব আসার পরও আমাদের মাঝে তো আল্লাহ সত্য কিতাব আছে আল কোরআন আছে দুনিয়াতে তাই না আমরা এই নলেজটা এখনো ইনহেরিট করি তাহলে কেন মানুষের মধ্যে এত মতভেদ আপনার এটা প্রশ্ন আসা উচিত না যে আল্লাহ তো নবীও পাঠাইছেন শেষ নবী রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাল্লা পাঠিয়েছেন আল্লাহ কিতাবও পাঠাইছেন আল কোরআন কাল্লা কিতাব হিসেবে দিয়েছেন দুনিয়ার মধ্যে মানুষ এখনো কি এটা চর্চা করে তাইলে কেন এত মতভেদ মানুষ কেন এত মানুষের সাথে মারামারি করে এত ঝগড়া করে এত কেন আমরা এই বিভেদ দেখি কারণ কি বাই না এই একটাই কারণ এই একটা কারণের মধ্যে কি বলছে এই একটা ফেজ যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু

শোনা যায় না শোনা যায় না উনি মনে নেটওয়ার্ক থেকে বের হয়ে গেছে নাকি No hay internet que pueda

তো আমি এই এই আয়টা শেষ করছি এটা বলে যে বাগিয়াম বাইনা হোম কি যে যখন আমরা মত বিরোধে পড়বো এবং দল আরেক দলকে নিষেধ করবে যেখানে আল্লাহ বলছেন মুসলিম হচ্ছে এক উম্মত সেখানে আমরা কি করব না আমরা এক দল আরেক দলকে কখনোই কি নিজেদের মধ্যে মারামারিতে আমরা যাব না এবং আমরা কাউকে ছোট করব না যে তুমি ঠিক নাই আমি ঠিক তুমি নামে যাবো আমি জান্নাতে যাব এটা বলার অধিকার আমার নাই কারণ আমরা সবাই কি মুসলিম ওম্মত এখানে মানুষের অনেক অনেক রকম চিন্তা ভাবনা থাকতে পারে তো সবাই আমরা কি করব আমরা সবাই আল্লাহ কাছে যাব কারণ আল্লাহ একমাত্র আমাদেরকে পথ পারেন আর এরকম হইতে পারে যে আমরা যার কাছে যাচ্ছি পথের খোঁজে যে ইমামদের কাছে তারা যে সব সময় সঠিক হবে এটা তো আমরা জানি না কারণ তারাও মানুষ তাহলে অবশ্যই কি আমরা নিজেরা একটু যাচাই করব আমরা নিজেরা একটু পড়াশোনা করব যে অবশ্যই তারা আমাদেরকে জ্ঞান দিচ্ছেন কিন্তু যদি তিনি আমাদেরকে বলেন যে আমি ঠিক আর কেউ ঠিক নাই আমারটা শুনলেই হবে এরকম বললে বুঝতে হবে যে দেয়ার ইজ সাম প্রবলেম এরকম বলার রাইট কিন্তু আল্লাহ সুমাতাল্লাহ কাউকে দেন নাই হ্যাঁ তাহলে আমরা অবশ্যই আল্লাহর কোরআনের দিকে ফিরে যাব আমরা হাদিস পড়ব এবং আমরা সেই সাথে কি করব আমরা নিজেরা পড়াশোনা করব আমরা নিজেরাই কি আল্লাহ সুমতাল্লাহ দেওয়া হেদায়তের খোঁজ করব আল্লাহ অবশ্যই আমাদের নিয়তের উপরে বেশ করে আমাদেরকে সেই পথে সেই সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে নিয়ে যাবেন তাহলে এখানে অবশ্যই কি হেদায়েত জ্ঞানের উপর বেস করে আসে না জ্ঞানের উপর বেস করে হেদায়েত আসে না এটাও কিন্তু সঠিক কথা হ্যাঁ মনে করেন আপনাকে আল্লাহ বলবে যে তুমি আরবি গ্রামার জানো তাহলে তোমার আমি হেদায়ত দিব না এইটার উপরে বেস করে হেদায়ত আসবে না হ্যাঁ যে তুমি বাংলা পড়তে জানো তা তোমাকে আমি দিব না ন এরকম না যে শাহাদাত গ্রহণ করছে সেই কিন্তু আল্লাহর হেদায়ত পেয়ে গেছে হ্যাঁ এবং এট দ্য সেম টাইম আমাদের নিয়তটা হইতে হবে কি যে আমি ট্রুলি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহ সন্তুষ্টি চাই আল্লাহ তুমি আমাকে পদ দেখাও এভাবে যখন মানুষের অন্তরটা পরিষ্কার থাকবে সে পড়তে লিখতে না পারলেও আল্লাহ সুমতলা তাকে গাইড করবে কিভাবে করবে এটা এটা আল্লাহর মেকানিজম এটা আল্লাহ সুমতলার মেকানিজম এবং উনি যে কত ভাবে মানুষকে পদ দেখাতে পারেন এটা আমরা আসলে অকল্পনীয় আপনি যদি কনভার্ট হিস্ট্রি গুলা শুনেন মুসলিমরা যে বিভিন্ন অমুসলিম থেকে যে মুসলিম হয় আপনি অবাক হয়ে যাবেন মানুষের মনকে যে আল্লাহ মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারে এইটা কিন্তু একেবারেই মানে প্রমাণিত করেন যে এমন একজন ব্যক্তি যাকে আপনি কখনো আশাই করেন নাই যে সে ইসলামের ইসলাম কবল করতে পারে আল্লাহ সোহাদা যদি চায় সে হেদায়তপ্রাপ্ত হয়ে যাবে এবং আমার থেকে আপনার থেকে অনেক ভালো মুসলিম হবে তাহলে এইটাই কিন্তু কি যে আল্লাহর হেদায়েত সে পেয়ে গেছে আর আমি এখানে অনেক জ্ঞান চর্চা কইরাও কিন্তু নাও পেতে পারি হেদায়েত কেন কারণ আমার মনে যদি রিয়া থাকে আমি মানুষকে দেখানোর জন্য করছি আমার যদি এরকম নিয়ত থাকে যে আমি পয়সা কামানোর জন্য করছি তাহলে হইতে পারে কি আমি হেদায়েত পাবো না হেদায়েত সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলা নিজের হাতে দিবেন কাকে দিবেন যে চায় তাকে দিবেন এবং আল্লাহ

আল্লাহ ঈমানদারদেরকে হেদায়েত করেছেন যারা এনেছে আল্লাহ তাদেরকে হেদায়েত করেছেন সেই সত্য বিষয়ে যে ব্যাপারে তারা মতভেদে লিপ্ত হয়েছিল তাহলে প্রথমে তারা হয়তো কি কনফিউশনে ছিল কোনটা সঠিক কোনটা ঠিক না কোনটা ব্যাঠিক হ্যাঁ যে আল্লাহ আল্লাহ কি একমাত্র রব কিনা বা ইসলামি কি একমাত্র ধর্ম কিনা তখন কি আল্লাহ সোহান তালা তারা হেদায়েত চাইছে আল্লাহ সোহান তালা তাদেরকে হেদায়েত দিয়েছে ওই ইফতিলাফ থেকে আল্লাহ সোহান তাদেরকে বের করে নিয়ে আসছে তাদের কনফিউশন কে আল্লাহ সোহান দূর করে দিছে কিভাবে দূর করে দিছে এক একজনকে এক এক ভাবে এটা আল্লাহ সোহান তালার মেকানিজম কেউ যদি সত্যিকার অর্থে হেদায়েত চায় আল্লাহ সোহান তালা তাকে অবশ্যই হেদায়েত দিবেন কিভাবে দিবেন আল্লাহ সোহান তালা স্বয়ং কি এটার কারিগর কিভাবে আপনাকে পথ দেখাবে কিভাবে আমাকে পথ দেখাইছে একজনের এক এক মেকানিজম এবং আমরা যখন ওই কনভার্ট স্টোরি গুলা শুনি আপনার চোখ গড়ায় পানি আসতে বাধ্য যে আল্লাহ কিভাবে ওকে নিয়ে আসছে আল্লাহ কিভাবে আমাকে নিয়ে আসছে এটা আসলে আমরা মানে চিন্তা না করলে অভাবনীয় হ্যাঁ যে আল্লাহ সহ সরাসরি যে আমাদেরকে দেখতেছেন আমাদের মনের কথাগুলাকে এমন ভাবে রিড করতেছেন আপনি অন্য মনস্ক ভাবে হয়তো একদিন শুধু রাস্তা দিয়ে যাইতেছেন আর ভাবতেছেন যে আল্লাহ আমি হেদায়েত চাই হ্যাঁ একদিন আপনি বলছেন দেখবেন যে এমন ভাবে আপনার চারিদিকের সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে যে আপনি একদিন হঠাৎ আবিষ্কার করবেন যে আপনি ওই দলের মধ্যে পড়ে গেছেন যাদেরকে আলাসমতলা পছন্দ করে সেই সমস্ত মানুষদের সাথে আপনি উঠানামা করতেছেন যাদেরকে আলাসমতলা পছন্দ করে এটা কেমনে হইলো কোন না কোনো একদিন আপনি অবশ্যই মন থেকে দোয়া চাইছিলেন বা মন থেকে আপনি বলছিলেন যে আল্লাহ আমাকে পথ দেখাও এই যে আমরা দোয়া করতেছি সুরা ফাতিহাতে এদিন না শিরতল মুস্তাকিম কতদিনই তো অন্য মানুষকে ভাবে বলি কিন্তু কোন কোন দিন অবশ্যই কি আমাদের মন দিয়ে আমরা আল্লাহকে বলছি যে আল্লাহ আমাদেরকে শিরতল মুস্তাকিমের পথে তুমি দেখাও ওই যে মন দিয়ে যেদিন বলছি নিশ্চয়ই আল্লাহ সালত কবুল করছেন কারণ আমরা না হলে এই পথটা পাইতাম না ঠিক আছে আল্লাহ সোহা তাল্লা অবশ্যই আমাদেরকে হেদায়েত করেই এই পথে আনছেন এটা আল্লাহ সোহাহত গিফট কেউ বলতে পারবে না যে আমি অনেক পড়াশোনা করে আমি আসছি না এটা আসলে এ এটা আসলে গিফটেড যারা মুসলিম হয়েছে এটা আল্লাহর গিফট আল্লাহ আমাদেরকে গিফট করছেন যারা হেদায়েত পেয়েছে এটা আল্লাহর গিফট আল্লাহ তাদেরকে গিফট করছেন এখানে কেউ বলতে পারবে না যে আমি পেয়ে গেছি না এটার খোঁজে থাকতে হবে সব সময় কারণ যে কোনো মুহূর্তে আমরা পদচ্যুত হইতে পারি হ্যাঁ এবার আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়াহদি মাইয়্যাশাউ ইলা সিরাতি মুস্তাকিম এ আল্লাহ সুহান দেন আল্লাহ ইয়াহদি আল্লাহ সোহানতালা দেন অন্য কোন মানুষ দিতে পারবে না কোনো জ্ঞান দিতে পারবে না কোনো সার্টিফিকেট দিতে পারবে না আল্লাহ ইয়াহদি মাইয়াশা তিনি যাকে চান হ্যাঁ আমরা মনে করেন মা বাবা এরকম অনেক আছে ছেলে মেয়ের জন্য কান্নাকাটি করে ভাসায় ফেলতেছে যে আমার ছেলেকে হেদায়ত দাও আমার মেয়েকে হেদায়েত দাও তাদেরকে ঠিক করে দাও তারা বিপথে চলে গেছে কিন্তু সেই ছেলে মেয়ে তো হেদায়েত চায় না তাহলে তার জন্য কিভাবে আসবে হ্যাঁ তবে যদি সে একবার আল্লাহকে স্মরণ করে জালা আমি হেদায়েত চাই এটা অবশ্যই অবশ্যই কি আল্লাহ সামাত আলা একসেপ্ট করবেন তাহলে যে চায় অবশ্যই আল্লাহ সহামত তাকে হেদায়েত দিবেন এবং এটা এমন একটা দোয়া যে এটা কখনো বিফলে যায় না কখনোই বিফলে যায় না হ্যাঁ সো এখানে আমাদের কি করতে হবে আমরা যখন সুরা ফাতিহাতে আল্লাহ সামহোতালার কাছে চাই এহদিনা দিনা মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও এবং আমাদেরকে এই পথের উপর রাখো এটা আমরা যদি মন থেকে বলি এই আমরা কি অবশ্যই অবশ্যই এই পথ পাবো আর যদি কি আমরা এটা না চাই আল্লাহর কাছে চাই নিতে হবে হেদায়ত আল্লাহর কাছে চাইতে হবে এবং অবশ্যই আল্লাহ সহ আমাকে দিবেন এই বিশ্বাসটাও রাখতে হবে হ্যাঁ আর এটা আমি অন্য কারো কাছ থেকে চাবো না কেউ দিতে পারবে না এটা কাউকে এটা শুধুমাত্র কি একটা সিনসিয়ার হার্ট আল্লাহর কাছে চাবে আল্লাহ সাথে সাথে কি মানুষকে রিট করেন আল্লাহ স্মুদ্দ মানুষের কথা শোনেন প্রত্যেকটা দোয়া শোনেন আর এইটা আল্লাহ সহ স্বয়ং তাকে দিবে গিফট করবে কেউ যদি মনে করেন যে আমি এটা পাইছি আল্লাহ আল্লাহ খোঁজ আমি পাইছি তাহলে বুঝতে হবে কি সে আল্লাহর স্বয়ং তাকে এটা গিফট করছে আল্লাহ নিজে দিছে এটা এটা আপনাকে কেউ হয়তো হেল্প করতে পারে কিন্তু এটা আপনি চাইছেন এবং আল্লাহ সহ আপনাকে এটা দিছে আমাকে দিছে এইভাবে কিন্তু আমরা কি কানেক্টেড উইথ আল্লাহ সোহাতাল্লাহ তাহলে এই কানেকশনটা আমরা ধরে রাখতেছি কিভাবে আমাদের সালাতের মধ্যে আমাদের নামাজের মধ্যে আমরা প্রতি ওয়াক্তে সুরা ফাতিহা পড়তেছি এবং এই দোয়াটাই আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ আল্লাহর কাছে চাচ্ছি যে আমাদেরকে দাও হ্যাঁ সিরাত আল মুস্তাকিমের পরটা দাও এবং আল্লাহ সোহাতাল্লাহ বলতেছেন যে এটা অবশ্যই আল্লাহ দিবেন এবং এই যে এই যে অনেকে এটা মিস করেন যে মাইয়া শাহ বলছেন তাহলে আমি কি করবো আল্লাহ তো চাই নাই আমি হেদায়েত পাই এটা রং কথা কেন কারণ আমি যদি না চাই আমি যদি না চাই সংশোধন হইতে তাহলে কি আল্লাহ সুহান তাল্লাহ তো এটা জোর করে দিবেন না কাউকে হ্যাঁ আমার মা বাবা চাচ্ছে আমার মা বাবা চাচ্ছে আমি অনেক নামাজি হয়ে যাই কিন্তু আমি চাই না তাহলে কিন্তু এটা আসবে না অবশ্যই তাকে নত হইতে হবে আল্লাহর কাছে নত হইতে হবে যে আল্লাহ আমি সারেন্ডার করলাম আমাকে হেল্প করো এই যে হেল্প আমি চাইলাম তখন কি অবশ্যই আল্লাহ সোহান তাল্লাহার হেল্প আসবে তাহলে আমরা এই আয়ারটা পর্যন্তই রাখি আজকে অনেকটা একটু ডিস্টার্ব হয়েছে এজন্য আমি দুঃখিত আসলে